ময়মনসিংহের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে পাটগুদাম ব্রিজ ও চায়না মোড় হয়ে শম্ভুগঞ্জ বাজার পর্যন্ত সিংহভাগ সড়কের এরকম বেহাল দশা। কয়েকদিনের বৃষ্টিতে দুপাশ থেকে মাটি সরে ও অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে সড়কটি এখন প্রায় নালায় পরিণত হয়েছে। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালকরা। রাস্তা খুব খারাপ, মানে দুই নম্বর লাগাইলে গাড়ি খুবই মানে যা কি খারাপ বসে পড়ে, গাড়ি নিয়ে চলতে পারি না, গাড়ি চাকা বসে পড়ে, ডিফারেন্স ভেঙে থাকে, গাড়ি পাতি ভেঙে যাইতেছে, হ্যাঙ্গার ভেঙে যাইতেছে, গাড়ি যান্ত্রিক টিউটি প্রতিদিন লাগে আছে। আমাদের পিন্ডারও ক্ষতি, যাত্রীদের ক্ষতি, রুগী আছিল গাড়ির ভিতরে, রুগী বলতেছে ভাই আসতে না আসতে না। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে সংস্কার কাজ হলেও তা নিম্নমানের হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তা ভেঙে যাচ্ছে। এতে সাধারণ মানুষ পড়ছেন চরম দুর্ভোগে। রাস্তাটা কাজ করছে কলেজ করে ছয় মাসও হয় নাই, একটু বৃষ্টি হওয়াতে গর্ত সৃষ্টি হয়ে যায়, ভালো কাজ করা হয় না, বিদায় দুদিন পর পর ভেঙে ভেঙে যায়। এই রাস্তা যদি মেরামত করে দিতে অতি সত্য, তাহলে এই রোডের যেসব যাত্রী আছে এবং গাড়ি যারা আছে এরা খুবই উপকৃত হচ্ছে। এদিকে সড়কের বেহাল দশার কথা স্বীকার করে সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। 4-5 দিনের মধ্যে আমাদের যে ক্ষতিগ্রস্ত অংশগুলো আছে আমরা দ্রুত মেরামত করে দিয়ে আবার স্বাভাবিক যানবাহনের সুযোগ করে দিতে পারব। তবে শুধু আশ্বাস নয়, সড়ক সংস্কার করে জনসাধারণের দুর্ভোগ লাঘবের উদ্যোগ দেখতে চায় সাধারণ মানুষ। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।